বিস্তারিত কথা বলবো আমরা আজম ভাইয়ের সাথে এই ললিতা বেগুন নিয়ে। ললিতা বেগুনটা আজম ভাই দীর্ঘদিন যাবত ওনার জমিতে চাষাবাদ করতেছেন, তো এই জাত কি কারণে উনি চাষাবাদ করতেছেন একটু বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আমরা জানি আপনি কৃষিকাজের সাথে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত এবং খুব বড় আকারে যে কোনো সবজি চাষাবাদ আপনি করে থাকেন। তো ললিতা বেগুন গত বছরও চাষাবাদ করলেন, এবছরও চাষাবাদ করলেন, একটা জিনিস বলবেন কি এই বেগুনের ফলনের তারতম্য পার্থক্য কোনো পাইছেন গত বছরের চেয়ে? ফলন কম হয়েছে? কোনো কম হয়নি, কম হয় নাই। আবহাওয়া তো খুব খারাপ না গত বছরের চাইতে? তো আপনার জমিতে বয়স কতদিন হয়েছে? আজকে যে বেগুন উঠালেন কত টনের মতন বেগুন উঠছে? 12-15 দর্শক যে বেগুনের ইয়াটা দেখতেছি আমরা এই জায়গায় প্রায় 12-15 টন বেগুন আজকের দিনে হচ্ছে। আর এত বেগুন আপনি আজকে একসাথে উঠাচ্ছেন কেন? দেশের বাইরে। আচ্ছা আচ্ছা, দেশের বাইরেও যাচ্ছে এই কার্টনে করে ললিতা বেগুনটা, কিন্তু এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও এক্সপোর্ট হচ্ছে। আর এটা করতেছে আমাদেরই খুব এক পরিচিত ভাই সৌরভ ভাই, আমরা কথা বলবো আমাদের সৌরভ ভাইয়ের সাথে বিস্তারিত নিয়ে। আজম ভাই আজকে বেগুনটা আপনি কত করে বিক্রি করলেন? 15 টাকা করে। আচ্ছা আচ্ছা, আপনি খুশি এই দামে? সর্বোচ্চ খুশি। বাজারে অন্যান্য বেগুনের চেয়ে দামটা কেমন পাওয়া যায়? এবং এটা পরিবহনে খুব ভালো একটা বেগুন, দীর্ঘ পরিবহনে আর যাতায়াতের মধ্যে কোনো সমস্যা হয় না। তো ধন্যবাদ আজম ভাই আপনাকে। বাংলাদেশে এত বেগুন থাকতে এই ললিতা বেগুন কেন সৌরভ ভাইয়ের পছন্দ হলো এক্সপোর্টের জন্য আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন বাংলাদেশে এত বেগুন থাকতে আমাদের এই মালিক সিক্সের ললিতা বেগুনের পছন্দের কারণটা কি জানাবেন? এটা দেখতে অনেক সুন্দর, সুন্দর কালার এটি। কালারের কারণে মূলত আমাদের বায়ার পছন্দের ক্ষেত্রে আমরা ছবি পাঠাই, সেই অনুযায়ী আমরা বাজারে অন্যান্য বেগুনের চেয়ে এর কালার এবং আপনার এই শেপ সাইজ। আপনার এটা কোন দেশে রপ্তানি করতে? আমরা এটা মালয়েশিয়া, সিঙ্গাপুর। আপনি তো জমিটা দেখবেন না, আপনার ফলন কেমন? আমি অবাক হয়ে গেছি, আসলে আমি বিশেষ করতে বেগুন একসঙ্গে আমি হার্ভেস্ট করা দেখতে পাবো না। মানে এটা পাহাড়, এখানে মানে পাহাড়ের ভিতরে বেগুনের পাহাড়। আচ্ছা আচ্ছা, তো আপনি একজন সারা বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে বেগুন চাষের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য কি করা? এটা প্রোডাকশন আমি দেখছি অনেক, তারা মার্কেটের ডিমান্ড অনুযায়ী এটা যদি মার্কেটে কনজিউমার খায় তাহলে এটা একটা বেস্ট বেগুন বাংলাদেশে। ধন্যবাদ সৌরভ ভাই। প্রিয় দর্শক আমরা কথা বললাম সৌরভ ভাইয়ের সাথে। তা আপনারা যারা বেগুন চাষের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা আগামী সিজনের জন্য এয়ার মালিক সিলস প্রাইভেট লিমিটেডের এই ললিতা জাতের বেগুন কি নির্ভয়ে নির্দ্বিধায় চাষাবাদ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।